Hello，Hello，অর্ক, আমি মোহিনী কথা বলছি। হ্যাঁ মোহিনী, বলো। এত রাত্রে এনি প্রবলেম? প্রবলেম? সে তো যেদিন থেকে ফিল্ম লাইনে ঢুকেছি সেদিন থেকে এই প্রবলেম আমাকে তাড়া করে বেড়াচ্ছে। অর্ক, তুমি শুনছো তো? আর ইউ লিসনিং অর্ক? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি কোত্থেকে বলছো? স্বর্গরাজ্য থেকে। মানে আই ক্যান গেট ইউ? Do you really want to get me, Orko? If so, then come immediately. আমি ঠিক বুঝতে পারছি না, তুমি তুমি কোত্থেকে বলছো? আমরা এখন একটা গেস্ট হাউসে আছি, ড্রিমল্যান্ড গেস্ট হাউস। আমরা মানে? সেটা তো বলা যাবে না, সকলের নাম তো বলা যাবে না অর্কো, দ্যাটস আ সিক্রেট। এনিওয়ে, এখানে তোমার ফেভারিট ডিরেক্টর অনিন্দ্যদা আছে। তোমার একটা নেক্সট শিডিউলের ব্যাপারে কিছু দরকারি কথা আছে, তুমি চলে এসো। আসছো তো? আর ইউ কামিং? আমি দেখছি, আমি দেখছি। দেখছি নয় অর্ক, ইউল হ্যাভ টু কাম, প্লিজ ডু কাম। তুমি আসছো কিন্তু। ওকে, আমি আসছি, আমি কামিং। ইয়া ইয়া, আই এম কামিং উইদিন হাফ অ্যান আওয়ার। হ্যাঁ আমি আসছি। ওকে বাই। ওকে বাই। হ্যালো কমান্ডার, শুয়ে পড়েছিলে? না রে, বই পড়ছিলাম। কেন বলতো? আমি একটু বেরোচ্ছি। তুই বেরোচ্ছিস মানে? এত রাত্রে কোথায় যাচ্ছিস? ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যেতেই হবে। এই মাঝরাত্রিরে তোর কি এমন ইম্পর্টেন্ট কাজ রে যে তোকে যেতেই হবে? তুমি এখন কোথাও যাবে না, বাড়িতে থাকবে। শোন অর্ক, একেবারে কিন্তু বেরোবি না। নো নো, আই সেড আমি কোনো রকম পারমিশন দিতে পারবো না। আই এম সরি অর্কো। ঠিক আছে, তুমি যখন পারমিশন দিচ্ছ না তখন নিজের দায়িত্বে আমি বেরোচ্ছি। কাজটা খুব ইম্পর্টেন্ট, আমাকে যেতে হবেই। আমি রাখলাম, বাই। মোহিনী, অনিন্দ্যদা,
অরিন্দদা, মোহিনী, সব গেল কোথায়? অর্ক, তুমি এসেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। মোহিনী, তোমার নেশা হয়ে গেছে। নেশা? ইউ আর রাইট। দ্য ডে আই স ইউ ফর দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ কমপ্লিটলি ব্লোন। মোহিনী প্লিজ, কি করছো? কি কেন কেউ কিছু বলবে? কেউ কিচ্ছু বলবে না। এই পৃথিবীতে সবাই নেশা করে, সবাই মাতাল। অর্ক, অর্ক আমাকে একটু আদর করো না। অর্ক, আমাকে কেউ কখনো আদর করেনি। মোহিনী, ইউ আর ক্রসিং ইওর লিমিট। প্লিজ অর্ক, প্লিজ, প্লিজ ডোন্ট লিভ মি। মোহিনী, অর্ক, হোয়াট আর ইউ ডুইং? আই লাভ ইউ অর্ক, ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড? আই লাভ ইউ। প্লিজ মোহিনী, হোয়াট আর ইউ ডুইং? অর্ক, প্লিজ, প্লিজ মোহিনী, প্লিজ অর্ক, প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কাম অন মোহিনী, just senses please. Ke ke okare, who is it? Moini ke chilo tomar shonge e ghore ke chilo? Believe me, keu na. I didn't know anything. Orko, Anindo da kothay? Anindo, Anindo tar ashar kotha chilo, but egulo Mr. Narula, but believe me, I took it as a joke. I didn't know anything. Enough of it, you're going to pay for this. Orko, please. Believe me, Orko, I didn't know anything. I didn't know anything. Why don't you believe me? I love you, Orko. I tumake bhalobeshe phelechi. Why don't you understand? Why don't you understand? আরে আসুন আসুন অরবিন্দ বাবু, আসুন। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। সরি ফর দ্য ট্রাবল স্যার। আপনারা বড় মানুষ, এই গরিবখানায় হঠাৎ আসতে হলো বলে কিছু মনে করবেন না। উড ইউ লাইক টু হ্যাভ এ ড্রিঙ্ক? নো থ্যাংকস। চা বা কফি? না, আমার একটু তাড়া আছে, কাজের কথা বললে ভালো হয়। কাজের কথা বলার জন্যই তো আসা। এই ফিল্ম লাইনটা বড় ডেঞ্জারাস মিস্টার সিনহা রায়। কার যে কখন কি বিপদ হয়। হুম, আপনাদের মতো লোক থাকলে তো বিপদ হতেই পারে। কি যে বলেন। আরে এখানে সার্ভাইভ করতে হলে এরকম একটা খেলা তো খেলতেই হয়। কি ছবিগুলো আমি দেখতে পারি? শিওর। ছি, ছবিগুলো ভালো তুলেছে। কি বলেন মিস্টার সিনহা রায়, আপনার ভাই যদি তখনই আমাকে 30 লাখ টাকা দিয়ে দিত তাহলে আমাকেও আর এইসব ঝামেলা করতে হতো না। আপনারা তো মানলেন না, দেখুন এখন কি করবেন। আপনি কিন্তু একটা নোংরা খেলা খেললেন মিস্টার নারুলা। এ কথা আপনি বলছেন? স্ট্রেঞ্জ, আপনি তো বলেছিলেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কথাটা ভুলে গেছেন? বাজে কথা বলার সময় আমার নেই, তার চেয়ে নেগোশিয়েট করলে ভালো হয়। এই তো বুদ্ধিমানের মতো কথা। বলুন কি নেগোশিয়েট করতে চান? আপনি কি চান? 5টা স্ন্যাপস আছে, দ্যাট মিন্স 5×10
50 লাখ টাকার অঙ্কটা একটু বেশি হয়ে যাচ্ছে না কি বলছেন মিস্টার সিনহা রায় পার্ল গ্রুপের সম্মানের একটা মিনিমাম দাম তো আছেই হ্যাঁ আর ছবিগুলো যদি এক্সপোজড হয়ে যায় ব্যাপারটা কি হবে বুঝতে পাচ্ছেন তো টাকাটা কবে চাই আপনার আপনার টাকা আপনার যেদিন ইচ্ছে দেবেন আজ হলে আজ কাল হলে কাল বল তবে আজকের দিনটা আমাকে সময় দিতে হবে আমি বাড়ি গিয়ে আপনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি কখন কবে টাকাটা দেব অ্যাজ ইউ উইশ স্যার তবে নেগেটিভস গুলো কিন্তু আমার ফেরত চাই ও শিওর টাকাটা পেয়ে গেলে নেগেটিভস দিতে প্রবলেম কোথায় চলি আরে প্রিন্টস গুলো নিয়ে যান বাড়ির অন্য লোকজনকে তো দেখতে হবে নইলে ওরা ব্যাপারটার ইম্পর্টেন্স বুঝতে পারবে না ফর নাথিং অঙ্কটা বাড়ালেন মিস্টার সিনহা রায় অর্ক যদি আমাকে 30 লাখ টাকা দিয়ে দিত তাহলে এইসব প্রবলেম হতো না আর আমাকেও এত খাটতে হতো না যদিও 50 লাখ টাকা আপনাদের কাছে কোনো বড় অ্যামাউন্ট নয় তবু মিচিমিচি 20 লাখ টাকা এক্সট্রা দিতে হবে মিস্টার নারুলা জেনে শুনে আপনি যখন সাপের লেজে পা দিয়েছেন তখন মনে রাখবেন হিসেবটা যে কোনো দিন উল্টে যেতে পারে সি ইউ ইয়েস অনিরুদ্ধ স্পিকিং হ্যাঁ মিত্র সাহেব বলুন হ্যাঁ প্রজেক্ট রিপোর্ট রেডি ঠিক আছে আমার কম্পিউটারে ডাম্প করে দিন হ্যাঁ অফিসে আসছি তা ধরুন আর ঘন্টাখানেক হ্যাঁ হ্যাঁ তার মধ্যে ওকে মিত্র কি তোমাকে তাড়া দিচ্ছে হুম কি হলো বলো তো শুভ কাকুর আসলে আমি এটা মিটিং কল করেছিলাম কি জানি আজকাল যখন তখন বেরিয়ে যায় ওই সেক্রেটারি মেয়েটাও দুমদামে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় কি করবো সেলে ট্রাই করবো না না আর একটু দেখি অনি গুড মর্নিং গুড মর্নিং কতক্ষণ এসেছ এই তো কিছুক্ষণ কি হলো কমল আসেনি এসেছি ও তুমি এসে গেছো আচ্ছা আমি তো টেরই পেলাম না আমার কি হয়েছে বলো তো কি আর করবে বলো তোমার ইনস্টিংস গুলো ক্রমশ ব্লান্ট হয়ে যাচ্ছে কিনা তা হবে হয়তো আমাদের একটু তাড়া আছে কুড বি টক টু ইউ নাও অফকোর্স অনি তুমি বলো গুপ্তার ইনকমপ্লিট ছবিটা মিহির নারুলা ফাইন্যান্স করছে তুমি শুনেছো হ্যাঁ আমি শুনেছি এবং মিহির নারুলাকে ইনফ্লুয়েন্স করেছে ইন্দ্রাণী লাহা তুলি তুমি ওর কথা রিসেন্টলি শুনেছো নাকি হ্যাঁ শুনেছি গুপ্তার মার্ডার ওকে এতটুকু বিচলিত করেনি ইন হার সোশ্যাল সার্কেল শি রিমেইনস অ্যাজ শি ওয়াজ এখন প্রবলেম হচ্ছে যে অর্ক তুলি মাসিকে একদম একদম মানে কি হলো বলো কি অর্ক কি তুলির দ্বারা একেবারে অবসেসড হ্যাঁ হতেই হবে শি হ্যাজ আ পাবলিক ইমেজ শি হ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি প্রোফাইল প্রবলেম তো শুধু সেখানে নয় অর্ক দিনকে দিন আমার মাথা করে হেট করে দিচ্ছে ডে বাই ডে একটার পর একটা ঘটনা আমার ভীষণ সন্দেহ মুক্তার মাথা ওই মেরেছিল সোমু আর আমার ছেলে যে কি করে এত ভায়োলেন্ট কমল যার কোনো প্রমাণ তোমার কাছে নেই সেই নিয়ে কথা না বলাই ভালো এনিওয়ে অনি আচ্ছা এই নারুলা যে ছবিটা ফাইন্যান্স করছে এখন অর্ক কি এখনো সেই ছবিতে হিরো রয়েছে হুম থাকছে ছবিটা শুট বহুদূর এগিয়ে গেছে নারুলা অর্ককে বলেনি একদিন যে অর্কর জন্য ওকে অপমানিত হতে হয়েছিল স্বাভাবিক নারুলার জায়গায় আমি থাকলে আমিও কোনোদিন ও জাস্ট এ মিনিট নারুলার কি আবার নতুন কোনো ট্র্যাপে পড়েছে অর্ক কি বলবো তোমাকে শুভ ভগবান অর্ক যে কি করে এরকম আমি একটু বলে নিই মিস শুভ কাকু
ওই তুলি মাসি আর নারুলা ছবিতে মোহিনী বলে একজন নতুন অ্যাক্ট্রেস আছে, যার সঙ্গে অর্কর কিছু অবজেকশনেবল ছবি তুলেছে নারুলা। টু ব্ল্যাকমেল, ছবির বিনিময়ে কি চায়, টাকা? বুঝতেই পারছো পরিস্থিতি, পালের এমডির ছোট ছেলে একটা স্ট্রিট গার্লের সঙ্গে, ছবিগুলোতে এক্স্যাক্টলি কি আছে অনি তো আমাকে কিছুই। হ্যাঁ, সেসব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করা যায় না মিস। তবে শোভা কাকু, ব্যাপারটা এনাফ এক্সপ্লিসিট, মনে হয় ওই মোহিনী বলে মেয়েটির সঙ্গে অর্কর ইনভলভমেন্টটা বেশ ইন্টিমেট। আমার টাকা যা খরচ হয় হোক, নারুলা মাস্ট বি স্টপড নাও। আচ্ছা অনি, এই নারুলা ছবিগুলো তুললো কি করে বলতো? তার মানে এই যে মেয়েটি কি যেন নাম মোহিনী, এ নিশ্চয়ই নারুলার প্ল্যান্টেড মেয়ে? হলেও হতে পারে, ওসব আমি বলতে পারবো না। তুমি কি ছবিগুলো দেখেছো, মানে এই ব্ল্যাকমেল প্রপোজালটা কি তুমি পেয়ে গেছো? ইয়েস, আমি দেখেছি। খুব একটা যে অবসিন কিছু তা নয়, মানে জামা টামা সবই আছে, তবে মেয়েটা অর্ককে একেবারে। অনি প্লিজ। ওকে ওকে, হোয়াট ইজ দ্য র‍্যানসাম, মানে সেটা কি চায় নারুলা? টাকা নিশ্চয়ই, ফিল্ম ফাইন্যান্সের জন্য লোন চায়, লোন। ট্র্যাপটা বুঝতে পারছো নিশ্চয়ই? সেই অর্কর ছবি পার্লের টাকায় তৈরি হবে, এটা হতে পারে না শুভ। নারুলা কি ওয়াইপ অফ করে দেওয়া যায় না? হ্যাঁ যায়, নিশ্চয়ই যায়, আর সেটা নারুলা খুব ভালো করে অ্যান্টিসিপেট করতে পারছে। আমার ধারণা যে নারুলা এতক্ষণে সেই ছবিগুলো অনেককে দেখিয়ে দিয়েছে, যে এখন নারুলাকে সরিয়ে দেওয়া মানে অদিতি আর রাহুলের বিয়ে ডিস্টার্বড হওয়া। সে তো ভালোই হবে, সাপে বর হবে। ভুল হবে কমল, তাতে ভুল হবে। রাহুলের জন্য যেই বিয়ে যদি ভেঙে যেত তাহলে কিন্তু আমাদেরই লাভ হতো, কিন্তু এখানে অর্ক ইনভলভ, অর্কর বদনামটা এসবি আরো 10 গুণ বাড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে দেবে, আর অর্কর বদনাম মানে সিংহ রায় বাড়ির বদনাম। কিন্তু এর প্রতিকার কি? একটা কথা ভুলে যেও না, অর্ককে বাড়ি থেকে সহজে বার করে দেওয়া যাবে না, ওর ঠাকুমা এখনো বেঁচে আছেন। আমি বলি কি কমল, অর্ক তো বড় হয়ে গেছে, এবার ওর বিয়ে দিয়ে দাও। ডোন্ট বি অ্যাবসার্ড, বুড়িদের মতো কথা বলো না তো। আমার কিন্তু মিস প্রস্তাবটা ঠিকই মনে হচ্ছে, মানে বিয়েই হয়তো অর্ককে সংসারে বেঁধে রাখতে পারবে। তাহলে আমি তোমাদের দুজনকে একটা কথা বলি, সোহিনী কিন্তু একবার মৌয়ের কথা আমাকে বলেছিল। মৌকে? বনির বিয়ের সময় তোমার সঙ্গে আলাপ হয়েছিল, সোহিনীর জ্যাঠতুতো বোন। জ্যাঠতুতো বোন মানে ওই ফাল্গুনী বাবুর মেয়ে? হ্যাঁ, মেয়েটি বেশ মিশুকে, মিষ্টি, হাসি খুশি। তার মানে তোমার পছন্দ? ভালোই তো, একই বাড়ির থেকে দুই বোন সিংহ রায়ের বাড়িতে বউ হয়ে আসবে, বেশ তো। আর মিতা যেরকম মিশুকে, আমার মনে হয় বেশ ভালোই মানিয়ে নেবে। দেখো না, তুমি পার্ল গ্রুপের ফ্লপি দুটোর ব্যাপারে সোহিনীর সঙ্গে কথা বলছো না কেন? ওকে বোঝাও। বোঝাবো বোঝাবো, আগে ম্যাক সফটওয়্যারের সঙ্গে আমাদের প্রজেক্ট একটু এগোক, তারপর বোঝাবো। কিন্তু ছবিগুলোর ব্যাপারে কি হবে শুভ কাকু? নারুলা, গিভ মি সাম মোর টাইম টু থিঙ্ক, আর আমি ওই মোহিনী নামে মেয়েটার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে নিই। কিন্তু এর মধ্যে যদি নারুলা টাকা চায়?